কংগ্রেস প্রদেশ কংগ্রেসের 18 সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা প্রদান করেছেন। এবং একই সঙ্গে তিনি তাও উল্লেখ করেছেন যে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। তার যে পোস্ট সেখানে উল্লেখ করা রয়েছে, উইথ সিনসিয়ার গ্রেটিটিউড আই থ্যাঙ্ক অল কংগ্রেস লিডার্স সাপোর্টার্স ফর ইউর কোঅপারেশন ডিউরিং মাই টেনিওর অ্যাজ টিপিসিসি প্রেসিডেন্ট অ্যাক্টিং। টুডে আই হ্যাভ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড রিটায়ার্ড ফ্রম পলিটিক্স অ্যাজ ওয়েল। মাই সিনসিয়ার গ্রেটিটিউড টুয়ার্ডস অনারেবল কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যান্ড শ্রী রাহুল গান্ধীজি ফর দেয়ার সাপোর্ট। আই এম রিটার্নিং টু মাই প্রফেশন। জয় হিন্দ। এবং এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পীযূষ কান্তি বিশ্বাস। আপনারা এই মুহূর্তে টিভি 24 এর পর্দায় দেখছেন এবং গতকাল গত পরশু পর্যন্ত দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাকে দেখা গিয়েছিল প্রদেশ কার্যালয়ের সামনে এবং তিনি দলের হয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন। আগামী 2024 এই দেশ থেকে মোদি সরকারকে সরাতে হবে, কংগ্রেস সেই দিশাতে এগোচ্ছে এবং সেভাবেই তারা সাংগঠনিক বিস্তার ঘটাচ্ছে বলেও তিনি দাবি করেছিলেন। ঠিক এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে তাকে বলতে হয়েছে বা যেখানে তাকে এই ঘোষণায় নেমে আসতে হয়েছে বা এই ঘোষণা বা এই সিদ্ধান্তে নেমে আসতে হয়েছে? সেখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি একটিং সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন এবং পাশাপাশি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। এবং তার পাশাপাশি তিনি আরও বললেন শেষের লাইনে যে আই এম রিটার্নিং টু মাই প্রফেশন। জয় হিন্দ। এবং তিনি বললেন যে তার যে পেশা, আইনজীবীর যে পেশা রয়েছে সেখানেই তিনি আরও একবার নিজে মনোযোগী হবেন বা মনোনিবেশ করবেন। প্রশ্ন হচ্ছে এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে প্রদ্যোত কিশোর দেববর্মণ ছিলেন এবং তিনিও যখন পদত্যাগ পত্র জমা করেছিলেন সেদিনও তিনি উল্লেখ করেছিলেন তিনি আর রাজনীতি করবেন না, কিন্তু তার পরবর্তী সময় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা এনজিওর নাম করে তিনি সামাজিক কর্মসূচি পালন করেন, মানব সেবার জন্য তিনি এগিয়ে আসেন, মাঠে ময়দানে একেবারে নিয়োজিত ছিলেন, সেই দৃশ্য দেখা গিয়েছিল আচমকায় ত্রিপুরা এডিসি নির্বাচনের আগে, টিটিএডিসি নির্বাচনের আগে তাকে বা 6 মাস আগে তার নতুন একটি দলের ঘোষণা করেছিলেন এবং সেখানে তিনি এমনভাবে তার দলকে পরিচালনা করেছিলেন, টিটিএডিসি নির্বাচনে একেবারে পাহাড় দখল করে নিয়েছিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনিও প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে যখন পদত্যাগ করেছিলেন তিনিও বলেছিলেন যে আর রাজনীতিতে আসবেন না, তিনি রাজনীতি ছাড়াই মানুষকে সেবা করে যাবেন। ঠিক একই সুর শোনা যাচ্ছে পীযূষ কান্তি বিশ্বাসের গলায়ও, যদিও এখনো পর্যন্ত তার ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া আমরা পাই তার কাছ থেকে, কিন্তু তার সামাজিক মাধ্যমে যে পোস্ট সেখানে উল্লেখ করেছেন যে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের একটিং সভাপতি থাকাকালীন সময়ে যারা যারা তাকে সহযোগিতা করেছেন প্রত্যেক কংগ্রেস নেতা এবং কর্মী সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে পদত্যাগ করেছেন এই পদের থেকে এবং তার পাশাপাশি উল্লেখ করেছেন রাজনীতি থেকেই তিনি সন্ন্যাস গ্রহণ করছেন। তার সমস্ত কৃতজ্ঞতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর দিকে বা রাহুল গান্ধীর প্রতি তিনি অর্পণ করেছেন এবং তিনি তাও উল্লেখ করেছেন যে তিনি তার পেশায় যোগ দেবেন পুনরায়। এবং এই জায়গাটা দাঁড়িয়ে যখন রাজ্য রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা দেখা যাচ্ছে, এই দলের রাজনৈতিক দলের নেতা সেই দলে চলে যাচ্ছে, সেই দল থেকে এই দলে চলে আসছে, দল বদল করা হচ্ছে, শাসক দল থেকে বিরোধী শিবিরে যাচ্ছে, বিরোধী শিবির থেকে শাসক শিবিরে আসছেন, এই যখন একটি পরিস্থিতি, নতুন করে তৃণমূল কংগ্রেসের যখন এই রাজ্যে আনাগোনা শুরু হয়ে গেছে, ঠিক সেই জায়গায় তৃণমূল কংগ্রেস নিজেদের দল শক্তিশালী করতে গিয়ে নেতাদের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হয়তো প্রপোজাল দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ মানছেন, কেউ কেউ মেনে নিতে পারছেন না এবং তারা পুনরায় নিজেদের দলে থেকে যাচ্ছেন। ঠিক এই ডামাডোলের পরিস্থিতিতে পীযূষ কান্তি বিশ্বাসের যে পদত্যাগ এবং তার পাশাপাশি তিনি যেভাবে উল্লেখ করলেন রাজনীতি থেকেই সন্ন্যাস নেওয়া হলো এবং এই জায়গাটাতেই কেউ কেউ দ্বন্দ্বে রয়েছেন, ঠিক প্রদ্যোত কিশোর দেববর্মনের নামটাও এগিয়ে আসছে বা জড়িয়ে যাচ্ছে এই সিদ্ধান্তের সঙ্গে, কারণ প্রদ্যোত কিশোর দেববর্মন প্রথম বলেছিলেন যে রাজনীতি করবেন না, এমনিতেই মানব সেবা করে যাবেন। ঠিক তার কয়েকদিনের মধ্যেই একটি এনজিও নিয়ে তিনি মানব সেবা করে যাচ্ছিলেন, ঠিক নির্বাচনের 6 মাস আগে নিজস্ব উদ্যোগে একটি তার দল তিপ্রামথার জন্ম দেন এবং যে তিপ্রামথে এডিসি নির্বাচনে জয়ী হয়ে এখন এডিসি দখল করেছে বা ক্ষমতায় রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পীযূষ কান্তি বিশ্বাসের যে রিটায়ার্ড কথাটি বা শব্দটি ব্যবহার করেছেন তার পোস্টে,
ঠিক আদৌ কি রাজনীতি থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করে তার আইনজীবী পেশায় চলে আসছেন, নাকি এই সময়ে নিজের যে বিষয়টা, নিজের যে অবস্থানটা সেটা কিছুটা খতিয়ে দেখার পর অন্য কোনো রাজনৈতিক দলে ভিড়তে পারেন। এই জায়গায় প্রদেশ কংগ্রেসে নিজেদের মধ্যে যে গোষ্ঠীবাজি, নিজেদের মধ্যে যে কোন দল, এ বিষয়টা নিয়ে একটা অভিযোগ, এ বিষয়টা নিয়ে একটি গুঞ্জন সর্বত্রই শোনা যায়। পোস্ট অফিস চৌমুনিতে কংগ্রেস কার্যালয়ে কান পাতলেই শোনা যায় এই লবির সঙ্গে এই লবি। যখন কংগ্রেস একেবারে সাইনবোর্ড সর্বস্ব হয়ে গেছে, ঠিক এই সময়ে দাঁড়িয়েও ঠিক এই গুঞ্জনগুলো, এই অভিযোগগুলো শোনা যায়। ঠিক এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে যখন, বা একটিং সভাপতির পদ থেকে যখন পীযূষ কান্তি বিশ্বাস পদত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে সন্ন্যাস গ্রহণ করলেন রাজনীতি থেকে। ঠিক এর জের বা কংগ্রেস কি আর ঘুরে দাঁড়াতে পারবে? পীযূষ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এখন অনেকেই অন্যান্য দলগুলোতে যোগদান করেছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস নতুনভাবে কি অক্সিজেন পেতে পারে? এখন বীরজিৎ সিনহা এবং গোপাল রায়রা রয়েছেন, তার সঙ্গে কয়েকজন যুব নেতৃত্ব রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে কি একেবারে এআইসিসি কংগ্রেসকে ঢেলে সাজানোর দিকে কোথাও জোর দিতে পারেন? সম্প্রতি অজয় কুমার ত্রিপুরা কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেছিলেন, ঠিক এই জায়গাগুলোতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কি ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন তা নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব বা একটি ডামাডোল রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে কংগ্রেসের অভ্যন্তরে দেখা দিতে শুরু করেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন রাজ্য রাজনীতিতে আরো একটি বড় অঘটন বলা যেতে পারে। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস কিছুক্ষণ আগে তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন, সেখানে উল্লেখ করেন যে তিনি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের একটিং সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা প্রদান করেছেন। এবং একই সঙ্গে তিনি তাও উল্লেখ করেছেন যে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। তার যে পোস্ট সেখানে উল্লেখ করা রয়েছে উইথ সিনসিয়ার গ্রেটিটিউড। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া পেয়েছি পীযূষ কান্তি বিশ্বাসের, তিনি এই প্রসঙ্গে কি বলছেন আমরা একবার শুনে নেব। আজকে আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। আপাতত রাজনীতির থেকেও রিটায়ার করলাম, আমি এক্ষুনি আমার প্রফেশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সভাপতি হিসেবে কাজ করার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত কর্মী, বন্ধু, সাংবাদিক, মিডিয়ার যারা বন্ধু বান্ধব আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা, পাশাপাশি সোনিয়া গান্ধীকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসকে সার্ভ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। কংগ্রেস পলিটিক্স ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ ইন এমবিবি কলেজ, এমবিবি কলেজ স্টুডেন্টস ইউনিয়ন, আই ওয়াজ ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট ইন হুইস আর্লিয়ার চিফ মিনিস্টার অনারেবল মানিক সরকার ওয়াজ ডিজিএস। দেয়ার আফটার আই ওয়াজ ইনভলভ actively with the Congress, even in university also I was the elected secretary of University College of Law from Chhatra Parishad. Thereafter I was appointed an NCO president Tripura. I have done so many, in many ways I am with Congress. Even once I was the candidate of Lok Sabha from West Tripura seat, and
considering my activities and sacrifice, Sonia Gandhi was pushed to appoint me as president of Tripura Pradesh Congress. Today, it is very painful for me to resign from the post of Congress president. I am grateful to Sonia ji for giving me chance to serve the party, and I am also grateful to all my workers, friends, circles, media friends who supported me like anything and encouraged me to strengthen the Congress. But today I have resigned, and at present I am also retiring from politics for the time being, and I am going back to my profession where I was getting huge honor and support, and I was very happy. So thank everybody. Would you like to explain the reason behind your, or is totally personal? It is totally personal, but it is true that for various, I am not going to disclose the reasons just now. But it is personal, and I am happy to go back to my profession. I was here for more than 18 months. I have tried my level best to strengthen party in all matters. And what I did, I did it most sincerely, honestly. And I work hard for the party. So I am happy. এই মুহূর্তে আপনারা দেখছেন রাজ্য রাজনীতিতে আরো একটি বড় অঘটন বলা যেতে পারে। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস কিছুক্ষণ আগে তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন, সেখানে উল্লেখ করেন যে তিনি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের একটিং সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা প্রদান করেছেন। এবং একই সঙ্গে তিনি তাও উল্লেখ করেছেন যে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। তার যে পোস্ট সেখানে উল্লেখ করা রয়েছে, উইথ সিনসিয়ার গ্রেটিটিউড আই থ্যাঙ্ক অল কংগ্রেস লিডার সাপোর্টার্স ফর ইউর কোঅপারেশন ডিউরিং মাই টেনিওর অ্যাজ টিপিসিসি প্রেসিডেন্ট অ্যাক্টিং। টুডে আই হ্যাভ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড রিটায়ার্ড ফ্রম পলিটিক্স অ্যাজ ওয়েল। মাই সিনসিয়ার গ্রেটিটিউড টুয়ার্ডস অনারেবল কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যান্ড শ্রী রাহুল গান্ধীজি ফর দেয়ার সাপোর্ট। আই এম রিটার্নিং টু মাই প্রফেশন। জয় হিন্দ। এবং এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পীযূষ কান্তি বিশ্বাস। আপনারা এই মুহূর্তে টিভি 24 এর পর্দায় দেখছেন, এবং গতকাল গত পরশু পর্যন্ত দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাকে দেখা গিয়েছিল প্রদেশ কার্যালয়ের সামনে, এবং তিনি দলের হয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন। আগামী 2024 এই দেশ থেকে মোদি সরকারকে সরাতে হবে, কংগ্রেস সেই দিশাতে এগোচ্ছে এবং সেভাবেই তারা সাংগঠনিক বিস্তার ঘটাচ্ছে বলেও তিনি দাবি করেছিলেন। ঠিক এমন কি পরিস্থিতি সৃষ্টি হল যেখানে তাকে বলতে হয়েছে বা যেখানে তাকে এই ঘোষণায় নেমে আসতে হয়েছে বা এই ঘোষণা বা এই সিদ্ধান্তে নেমে আসতে হয়েছে? সেখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি একটিং সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন এবং পাশাপাশি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। এবং তার পাশাপাশি তিনি আরো বললেন শেষের লাইনে যে আই এম রিটার্নিং টু মাই প্রফেশন। জয় হিন্দ। এবং তিনি বললেন যে তার যে পেশা, আইনজীবীর যে পেশা রয়েছে, সেখানেই তিনি আরো একবার নিজে মনোযোগী হবেন বা মনোনিবেশ করবেন। প্রশ্ন হচ্ছে, এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে প্রদ্যোত কিশোর দেববর্মণ ছিলেন এবং তিনিও যখন পদত্যাগ পত্র জমা করেছিলেন সেই দিনও তিনি উল্লেখ করেছিলেন তিনি আর রাজনীতি করবেন না, কিন্তু তার পরবর্তী সময় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা এনজিওর নাম করে তিনি সামাজিক কর্মসূচি পালন করেন, মানব সেবার জন্য তিনি এগিয়ে আসেন, মাঠে ময়দানে একেবারে নিয়োজিত ছিলেন, সেই দৃশ্য দেখা গিয়েছিল। আচমকায়
त्रिपुरा एडिसी निर्वाचन आगे टीटीएडिसी निर्वाचन आगे छय मास आगे नूतन एक दल घोषणा कर दल के परिचालना कर टीटीएडिसी निर्वाचन एके पहाड़ दखल कर प्रद्योत किशोर देवबर्मन प्रदेश कांग्रेस कमिटी सभापति पद जो पदत्याग कर राजनीति आसबें ना राजनीति छाड़ा मानुष के सेवा कर ठीक एक ही सुर शोना जा पीयूष कान्ति विश्वास गलाय जदिव एखो पर्त व्यक्तिगत प्रतिक्रिया पाई सामाजिक माध्यम जो पोस्ट से उल्लेख कर कांग्रेस प्रदेश कांग्रेस एक्टिंग सभापति थाकाकालीन समय जारा जारा सहयोगिता कर प्रत्येक कांग्रेस नेता एवं कर्मी समर्थक कृतज्ञता जानिएछेन पदत्याग कर पदे थेके पाशापाशी उल्लेख कर राजनीति थेके सन्यासी ग्रहण करछेन समस्त कृतज्ञता सोनिया गांधी एवं राहुल गांधी दिके राहुल गांधी प्रति अर्पण कर उल्लेख कर पेशा जोग देवें पुनराय जायगाटा दाड़िये जखन राज्य राजनीतिते एक टालमाटाल अवस्था देखा जाच्छे दलेर राजनैतिक दलेर नेता सेई दले चले जाच्छे सेई दल थेके एई दले चले आसछे दल बदल करा होच्छे शासक दल थेके बिरोधी शिबिरे जाच्छे बिरोधी शिबिर थेके शासक शिबिरे आसछेन जखन एकटी परिस्थिति नतून करे तृणमूल कांग्रेसेर जखन ए राज्ये आनागोना शुरू हये गेछे ठीक सेई जायगाय तृणमूल कांग्रेस निजेदेर दल शक्तिशाली करते गिये नेतादेर विभिन्न राजनैतिक दलेर नेतादेर हयतो प्रपोजल दिच्छेन एवं सेई जायगाय दाड़िये केउ केउ मानछेन केउ केउ मेने निते पारछेन ना एवं तारा पुनराय निजेदेर दले थेके जाच्छेन ठीक एई डामाडोल परिस्थितिते पीयूष कान्ति विश्वासेर जे पदत्याग एवं तार पाशापाशी तिनि जेभाबे उल्लेख करलेन राजनीति थेकेई सन्न्यास नेওয়া हलो एवं एई जायगाटातेई केउ केउ धन्धे रयेछेन ठीक प्रद्योत किशोर देवबर्मनेर नाम तो एगिये आसछे बा जोड़े जाच्छे एई सिद्धान्तेर संगे कारण प्रद्योत किशोर देवबर्मन प्रथम बोलेछिलेन जे राजनीति करबेन ना एमनितेई मानव सेवा करे जाबेन ठीक तार कयेकदिनेर मध्येई एकटी एनजीओ निये तिनि मानव सेवा करे जाच्छिलेन ठीक निर्वाचनेर छय मास आगे निजस्व उद्योगे एकटी तार दल तीप्रामथार जन्म देन एबं जे तीप्रामथे एडिसी निर्वाचने जयी हये एखन एडिसी दखल करेछे बा क्षमताय় रयेछे ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পীযূষ কান্তি বিশ্বাসের যে রিটায়ার্ড কথাটি বা শব্দটি ব্যবহার করেছেন তার পোস্টে ঠিক আদৌ কি রাজনীতি থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করে তার আইনজীবী পেশায় চলে আসছেন নাকি এই সময়ে নিজের যে বিষয়টা নিজের যে অবস্থানটা সেটা কিছুটা খতিয়ে দেখার পর অন্য কোনো রাজনৈতিক দলে ভিড়তে পারেন এই জায়গায় প্রদেশ কংগ্রেসে নিজেদের মধ্যে যে গোষ্ঠীবাজি নিজেদের মধ্যে যে কোন দল এই বিষয়টা নিয়ে একটা অভিযোগ এই বিষয়টা নিয়ে একটি গুঞ্জন সর্বত্রই শোনা যায় পোস্ট অফিস চৌমুনিতে কংগ্রেস কার্যালয়ে কান পাতলেই শোনা যায় এই লবির সঙ্গে এই লবি যখন কংগ্রেস একেবারে সাইনবোর্ড সর্বস্ব হয়ে গেছে ঠিক এই সময়ে দাঁড়িয়েও ঠিক এই গুঞ্জনগুলো এই অভিযোগগুলো শোনা যায় ঠিক এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে যখন বা একটিং সভাপতির পদ থেকে যখন পীযূষ কান্তি বিশ্বাস পদত্যাগ করলেন সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে সন্ন্যাস গ্রহণ করলেন রাজনীতি থেকে ঠিক এর জের বা কংগ্রেস কি আর ঘুরে দাঁড়াতে পারবে পীযূষ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এখন অনেকেই অন্যান্য দলগুলোতে যোগদান করেছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস নতুনভাবে কি অক্সিজেন পেতে পারে এখন বীরজিৎ সিনহা এবং গোপাল রায়রা রয়েছেন তার সঙ্গে কয়েকজন যুব নেতৃত্ব রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কি একেবারে এআইসিসি কংগ্রেসকে ঢেলে সাজানোর দিকে কোথাও জোর দিতে পারেন সম্প্রতি অজয় কুমার ত্রিপুরা কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেছিলেন ঠিক এই জায়গাগুলোতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে কি ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন তা নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব বা একটি ডামাডোল রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে কংগ্রেসের অভ্যন্তরে দেখা দিতে শুরু করেছে আজকে আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি আপাতত রাজনীতি থেকে রিটায়ার করলাম আমি এক্ষুনি আমার প্রফেশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে সভাপতি হিসেবে কাজ করার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত কর্মী বন্ধু সাংবাদিক
মিডিয়ার যারা বন্ধু বান্ধব আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা, পাশাপাশি সোনিয়া গান্ধীকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসকে সার্ভ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। কংগ্রেস